কিশোরগঞ্জের কটিয়াদিতে স্বাস্থ্য সচিবের গ্রামের বাড়িতে হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় তার পরিবারের মামলা নিচ্ছে না পুলিশ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্বাস্থ্য সচিবের স্বজনেরা ও এলাকাবাসী। পুলিশের দাবি, ওই ঘটনায় আহত দুজনের দুটি মামলা নেওয়া হলেও কিছু জটিলতায় স্বাস্থ্য সচিবের পরিবারের মামলাটি এখনও প্রক্রিয়াধীন। কিশোরগঞ্জের কটিয়াদির মিরপাড়া গ্রামে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের গ্রামের বাড়ির পেছনে একটি কমিউনিটি ক্লিনিক ও রাস্তা নির্মাণ হচ্ছে। গত 6 ফেব্রুয়ারি সড়কে কাজ চলার সময় স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থকরা নির্মাণাধীন ক্লিনিকে হামলা ও ভাঙচুর করে। এ সময় স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানকে কয়েক ঘন্টা অবরুদ্ধ রাখে হামলাকারীরা। হামলায় উপজেলা সহকারী কমিশনার সহ বেশ কজন আহত হয়। ঘটনার দিন সন্ধ্যায় তার ভাই বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে পুলিশ এখনও মামলা আমলে নিচ্ছে না বলে অভিযোগ তার। আমি এটার একটা তদন্ত সভায় একটা দ্রুত একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই এই যারা এই কাজটা করেছে, যারা এই হামলা করেছে, এমপি সাহেবের লোক বলে এরা পরিচিত এলাকায়, এরা এমপি সাহেবের চিহ্নিত লোক এরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে সচিবের পরিবারের মামলাটি নিতে দেরি হচ্ছে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। যারা প্রকৃত আসামি এবং প্রকৃত অপরাধী তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযান অব্যাহত ছাড়াও আমাদের সকল গোয়েন্দা কার্যক্রম, টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট সকল ব্যবস্থায় আমরা গ্রহণ করছি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তি দাবি জানিয়েছেন এলাকাবাসী। ভাঙচুর করে তারপরে উনি ওরা আইসা আবার বাড়িতে হামলা করছে, একজন সচিব মহোদয়ের বাড়িতে এভাবে হামলা করাটা আসলে এটা খুবই ন্যাক্কারজনক। এত বড় একটা হামলা হয়েছে, সেই জন্য আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও ভয়ে বিতস্ত। বাইরে দেখো যে 5 মিনিট সময় দিলাম, বাইরে যাও গা, বাইরে যাও একটা বাড়ি দুধ একটা লুকাই বাইরে না যা, তে জীবনের কি দাম আছে। স্বাস্থ্য সচিবের বাড়িতে হামলার পরদিনই কটিয়াদি মডেল থানার ওসি এম এ জলিলকে প্রত্যাহার করা হয়। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।